রেবেনের সঙ্গে হাত মিলিয়ে দুর্দান্ত স্মার্ট গ্লাস নিয়ে এলো ফেসবুক। সানগ্লাসের সাহায্যে তোলা যাবে ছবি, মাইক্রোফোন ও স্পিকার থাকায় চাইলেই দেয়া যাবে ফোন কলের অ্যান্সারও। গত 13 জুলাই নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এইসব তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সেই পোস্টে রেবেন স্টোরিজ স্মার্ট সানগ্লাস চোখে পড়ে ঘুরতেও দেখা যায় জাকারবার্গকে। জানা গেছে, বিশ্বখ্যাত চশমা নির্মাণকারী কোম্পানি রেবেনের সহযোগিতায় তৈরি অত্যাধুনিক এই সানগ্লাসে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যবহারকারীর মুখের কথায় ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করতে পারে এই স্মার্ট গ্লাসটি। ফেসবুক পোস্টে জাকারবার্গ জানান, আজ বেশ কিছু নতুন সুবিধা চালু হলো রেবেন স্টোরিজে। নতুন এসব সুবিধার ফলে বন্ধুদের পাঠানো বার্তা পড়ে শোনাবে এই স্মার্ট গ্লাসটি। শুধু তাই নয়, ফোন কলের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো যাবে। তিনি বলেন, পণ্যটির জন্য ফিচারগুলো রোল আউট করা হচ্ছে, আর ফিচারগুলো আইওয়ার টাইটান লুক্সোটিকার সাথে পার্টনারশিপে তৈরি করা হয়েছিল। জাকারবার্গ আরও জানান, চশমার বিল্ট ইন মাইক, স্পিকার এবং অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে বার্তা পাঠাতে, বার্তা পড়তে ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে অডিও কল করতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন 2022 সালে আরও আপডেট আসবে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে বাজারে আসা স্মার্ট চশমাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইতালি সহ বিভিন্ন দেশের ব্যবহারকারী ব্যবহার করছেন। খুব শিগগিরই ভারতে স্মার্ট গ্লাস লঞ্চ হবে বলেও জানা গিয়েছে। আগ্রহী ক্রেতারা চশমার ফ্রেমের 20টিরও বেশি ভ্যারিয়েশন থেকে নিজেদের পছন্দ বেছে নিতে পারবেন, যার মধ্যে থাকবে রেবেনের কিছু আইকনিক স্টাইল যেমন ওয়েফেয়ারার, রাউন্ড এবং মিটিওর, পোলারাইজড যা $329 থেকে শুরু, ট্রানজিশন যা $379 থেকে শুরু, এবং প্রেসক্রিপশন লেন্স দিয়ে ক্রেতা চশমাগুলি বেছে নিতে পারবেন। রেবেনের তৈরি এই স্মার্ট গ্লাস পরে গান শোনা, ফোন ধরা, ছবি ও ভিডিও রেকর্ড করার মতো কাজ করতে পারবেন গ্রাহক। পাশাপাশি আবার এই স্মার্ট গ্লাসের সাহায্যে ছবি অথবা ভিডিও সরাসরি ফেসবুকের যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করা যাবে। রেবেন স্টোরিজে থাকছে 5 মেগাপিক্সেল ইন্টিগ্রেটেড ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে খুব সহজেই ছবি তুলতে পারবেন গ্রাহকরা। সর্বাধিক 30 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও রেকর্ড করতে পারবেন গ্রাহকরা। ক্যাপচার বাটন প্রেস করে অথবা ফেসবুক অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ভয়েস কমান্ডের মাধ্যমে রেকর্ড করা যাবে। ক্যামেরায় রেকর্ড শুরু হলে স্মার্ট গ্লাসে একটি এলইডি লাইট জ্বলবে, এর ফলে রেকর্ডিং শুরু হলে আশেপাশের মানুষ তা জানতে পারবেন। এছাড়াও এই স্মার্ট গ্লাসের সঙ্গে থাকছে ওপেন এয়ার ব্লুটুথ স্পিকার, কল ও ভিডিওর জন্য থাকছে 3টি মাইক্রোফোন। ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করে এই স্মার্ট গ্লাস থেকে দুর্দান্ত কোয়ালিটির ভয়েস কল করা যাবে। ফেসবুক ভিউ অ্যাপের সঙ্গেও কানেক্ট করা যাবে নতুন স্মার্ট গ্লাস। এই অ্যাপ ব্যবহার করে স্মার্ট গ্লাস থেকে রেকর্ড করা ছবি ও ভিডিও স্মার্টফোনে এডিট করা যাবে। এছাড়াও ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, টিকটক, স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল প্ল্যাটফর্মে তা পোস্ট করারও সুবিধা থাকছে। সম্প্রতি অগমেন্টেড রিয়েলিটির দুনিয়ায় বিপুল পরিমাণ ইনভেস্ট করেছে মার্ক জাকারবার্গের কোম্পানি। সম্প্রতি একাধিক ওকুলাস ভিআর হেডসেট বাজারে এনেছে কোম্পানিটি। গত বছর জাকারবার্গ জানিয়েছিলেন, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ফেসবুক প্রকৃত এআর গ্লাস নিয়ে আসবে। এরপরে চারপাশের দুনিয়ায় সহজে ভার্চুয়াল কন্টেন্ট সুপার ইম্পোজ করা যাবে। ফেসবুক ছাড়াও এআর গ্লাস তৈরির কাজে হাত লাগিয়েছে অ্যামাজন, গুগল, স্ন্যাপচ্যাট, মাইক্রোসফটের মতো বড় টেক কোম্পানিগুলো। যদিও ইতিমধ্যে এই দুনিয়ায় পা রেখেছে গুগল, কিন্তু লঞ্চের পরে খুব বেশি জনপ্রিয় হয়নি গুগলের সেই প্রোডাক্ট। এছাড়াও সম্প্রতি এআর গ্লাস নিয়ে এসেছে স্ন্যাপচ্যাট। যদিও কোম্পানির দাবি তা বিক্রির জন্য নয়, বরং এআর ডেভেলপারদের দেওয়া হবে এই গ্লাস। ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ সম্প্রতি ঘোষণা করেছিলেন, মেটাভার্সের জন্য কোম্পানিতে নতুন দল তৈরি হচ্ছে। এই ভার্চুয়াল পরিবেশকে মোবাইল ইন্টারনেটের ভবিষ্যৎ বলে আখ্যা দিচ্ছেন অনেকেই। যদিও গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিয়ে একাধিকবার বিতর্কের সম্মুখীন হয়েছে ফেসবুক, এর ফলেই নতুন ডিভাইসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, স্মার্ট গ্লাসে গ্রাহকের অনুমতি ছাড়া কোনো মিডিয়া ফাইল অ্যাক্সেস করবে না ফেসবুক। এছাড়াও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই ছবি ও ভিডিও পর্যালোচনা করে তা গ্রাহককে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করা হবে না।